বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সেটা সরাসরি আমাদের ফুসফুস বা শ্বাসনালীকে আক্রান্ত করে। তাই সার্বিক স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ফুসফুসের প্রতি আমাদের বিশেষ যত্নশীল হতে হবে। জীবনযাত্রার সাধারণ কিছু পরিবর্তনের মাধ্যমেই সেটা সম্ভব। বিশেষজ্ঞরা এই বিষয়ে 7টি পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ সম্পর্কে জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন। ধূমপান ছাড়ুন। সবার আগে ধূমপান ছেড়ে দিতে হবে, কারণ ধূমপানের ফলে নিকোটিন, টার ও কার্বন মনোক্সাইডের মতো হাজার হাজার রাসায়নিক আমাদের ফুসফুসে প্রবেশ করে ফুসফুসকে বিষাক্ত করে তোলে। এসব রাসায়নিক জমতে জমতে একসময় ফুসফুসের বাতাস চলাচলের পথ ছোট হয়ে যায়, ফলে শ্বাসকষ্ট এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। ফুসফুস সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার কোনো বিকল্প নেই। এই পানি ফুসফুসের ফিল্টার হিসাবে কাজ করে, এজন্য দিনে অন্তত 6 থেকে 8 গ্লাস পানি পান করতে হবে। খাদ্য তালিকায় সবুজ শাক সবজি, টমেটো, গাজর, লেবু, বিভিন্ন মৌসুমি ফল যেমন আঙুর, আনারস, আমলকি, পেয়ারা, সেই সঙ্গে সামুদ্রিক মাছ রাখতে হবে, কারণ এসব খাবারে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস এবং মিনারেলস। ব্যায়াম। আজ থেকে সপ্তাহে 3 থেকে 5 দিন 30 মিনিটের জন্য হলেও ব্যায়াম শুরু করুন, কারণ এতে শ্বাসতন্ত্রের পেশিগুলো সুগঠিত হবে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকবে। তবে সবচেয়ে ভালো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা। এই ব্যায়ামের সময় জোরে জোরে নিঃশ্বাস নিতে হয়, এতে ফুসফুস সহ আমাদের শরীরের প্রতিটি কোষে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবেশ করে। বাড়িতে বসে ফুসফুসের ব্যায়াম করার জন্য আপনাকে পিঠ সোজা করে বসতে হবে, এরপর নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিতে হবে, যেন মনে হয় পেট পর্যন্ত বাতাস যাচ্ছে। এই বাতাস টানা 10 সেকেন্ড ধরে রাখুন এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। তবে দম ধরে রাখার সময় যদি আপনার কাশি আসে বা বুকে ব্যথা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন। বাতাস বিশুদ্ধ রাখুন। আমাদের ঘরের ভেতরের বাতাস বাইরের বাতাসের চেয়ে অনেক সময় বেশি দূষিত হয়, যার প্রভাব ফুসফুসের ওপর পড়ে। তাই ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর বাইরের দূষণের হাত থেকে যথাসম্ভব নিজেকে বাঁচাতে বাইরে বের হলে অবশ্যই সবসময় মাস্ক ব্যবহার করুন। বিশ্রাম। ফুসফুস সুস্থ রাখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। যদি আপনার শ্বাসকষ্ট হয় তাহলে ঘুমের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, এতে আপনার ফুসফুস রোগের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাবে। পরিচ্ছন্নতা। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের বারবার বলা হচ্ছে হাত পরিষ্কার করতে, কারণ এই হাত থেকেই ফুসফুসে ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে। তাই বেশি বেশি 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করা জরুরি। যদি আপনার দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাসকষ্ট থাকে, সামান্য পরিশ্রম করলে অনেক বেশি ক্লান্ত লাগে, শ্বাস নিতে গেলে বুকে ব্যথা হয় বা এমন মনে হয় যেন আপনি পর্যাপ্ত বাতাস পাচ্ছেন না, সেক্ষেত্রে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ সেবন করবেন না।